গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো তো? এতদিন ভাষা মাপের মাধ্যমে তোমরা অ থেকে ও এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে ও পড়তে শিখেছ, অর্থাৎ এই বর্ণগুলির সঙ্গে তোমাদের পরিচয় ঘটেছে এবং তার সঙ্গে শব্দ তৈরি করতেও শিখেছ। আশা করি সবাই সেগুলি এখন পারছ। তাই আজ তোমাদের শুরু করব সহজ পাঠ, ক্লাস ওয়ান। আজ আমরা যে সহজ পাঠটি পড়তে চলেছি তার লেখক কে জানো? তার লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো শুরু করা যাক। অ আ, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা ক আ। হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব ই দীর্ঘ ই, বসে খায় ক্ষীর খই। হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব উ দীর্ঘ উ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ। তাহলে ছোট খোকা কি বলে? ছোট খোকা বলে অ আ। আর যদি বলা হয় কে এখনো কথা কওয়া শেখেনি, ছোট খোকা এখনো কথা কওয়া শেখেনি। কে বসে ক্ষীর খই খায়? হ্রস্বই দীর্ঘই বসে ক্ষীর খই খায়। কারা ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে? হ্রস্বউ দীর্ঘউ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে। তোমাদের যেটুকু পড়ানো হলো এই অংশটুকু তোমরা নিজেরা বানান করে উচ্চারণ করে পড়বে, চেষ্টা করবে নিজেরাই করতে, যখন পারবে না তখন সাহায্য নিও। আর কিছু প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া হচ্ছে, সেগুলো স্কুলের কপিতে লিখে ফেলবে এবং পড়ে মুখস্থ করে ফেলবে। কী প্রশ্নগুলো? এই তিনটি প্রশ্ন আজকে তোমাদের দেওয়া হচ্ছে, এগুলি তোমরা লিখে ফেলবে, নিজেরাই লিখবে। প্রশ্নগুলির কি কি? এক হচ্ছে কে এখনো কথা কওয়া শেখেনি, ছোট খোকা এখনো কথা কওয়া শেখেনি। দুই, কে বসে ক্ষীর খই খায়? হ্রস্বই দীর্ঘই বসে ক্ষীর খই খায়। কারা ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে? তিন নম্বর প্রশ্ন, কারা ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে? হ্রস্বউ দীর্ঘউ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে। অবশ্যই বানান করে পড়বে কিন্তু, ঠিক আছে? আজ এইটুকুই, থ্যাংক ইউ।